দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট করে ঠিক বিকাল 4:30টার সময় সবাইকে আবার রাজবাড়ির উঠোনে আসতে বলা হয় যেটার জন্য। আর এই রাজবাড়ি ভ্রমণের মোস্ট অ্যাট্রাকশনও হলো সেই রাজবাড়ি গাইডের ট্যুর। ঠিক বিকাল 5:00টায় শুরু হয় এই ট্যুর আর সন্ধ্যা আরতির আগে অবধি চলে। দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত ঠিক বলতে পারবো না, কিন্তু ঠিক বিকেল 4:45টায় শুরু হলো ঝড়, তারপর হঠাৎ বৃষ্টি। তাই আমরা ঠিক করলাম নিজেরাই একটু অন্দরমহলটা ঘুরে দেখা যাক। কিছুক্ষণ ফটো ভিডিও রিলস করার পর মনে হলো বৃষ্টিটা এসে ভালোই হয়েছে। বৃষ্টির সন্ধ্যায় রাজবাড়ির এরকম সৌন্দর্য তো দেখার সৌভাগ্য সবার হয় না। তাও কোথাও একটা মনে হচ্ছিল বৃষ্টিটা একটু থামলে ট্যুরটা যতটা সম্ভব করলে আরও ভালো লাগতো। দেখো এইরকম সিন তো সবাই দেখাতে পারে না, দারুণ লাগবে। যাক বৃষ্টিটা একটু থেমেছে। চারটে রুম নিয়ে দুটো রুম, সেই জন্য এগুলো রেন্ট একটু আরেকটা হয়েছে ওই যে ওয়ালের ওপরে। হ্যাঁ এটা টোটালটাই অন্য মহল গাইডের মুখে রাজবাড়ির সমস্ত ইতিহাস ও অন্যান্য ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনছি আর তাতে ট্যুরটা আরো ইন্টারেস্টিং লাগছে। হচ্ছে সেই বোগনভিলা গাছ, পুরো লাইন দিয়ে পায়রা গুলো অ্যাটাক করে, ছবি তুলে ওরা কষ্ট করে ওদিকে থাকে। ঠিক আছে এসব বোঝার আছে, একটা উল্টে গেছে মানে ঝড়ে। হ্যাঁ আবার কি, একেবারে রাজবাড়ির উপর থেকে রাজবাড়ির উপর থেকে একেবারে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিলাম, পুরো 360 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা নাচঘর বলে বাড়ির থেকে আরো 10 ফুট বেশি হয়। হ্যাঁ কেননা নর্তকীদের অসুবিধা কখন কারেন্ট ছিল না তখন, সেই জন্য হাইট করে মেকআপ দিয়েছিল হাওয়া ঢোকাতে, ভেন্টিলেটার করা, ও চারিদিকে ভেন্টিলেটার করা, এই যে হাওয়া লাগছে আমাদের এই হাওয়ায় ঢুকবে। আচ্ছা আচ্ছা দুর্গা পুজোর সময় যখন এই বাড়িতে বেড়াতে আসবে বলা যায় না আসতে পারে, তখন ওইখানে দুর্গা পুজো হবে। আচ্ছা দালান ওটা এইখানে স্টে করবেন, ওখানে পার্টিসিপেট করবেন। ঠিক আছে এই হলো সেই রাজবাড়ির নাচ ঘর আর এই হলো সেই 450 বছরের পুরনো ঝাড়বাতি। অত্যাচার করাই হচ্ছে আমাদের ধর্ম, মারাঠি ধরছ আমি, আমার নাম হচ্ছে রামদাস কুন্দার, আমি আমার কথা বলছি না বর্গীদের কথা বলছি, আমাদের খায়না তোলাই পেশা, খায়না নিয়েছো গ্রামবাসী, খাজনা নেই উলগুলিতে খেয়ে নিয়েছে। আমি যখন 2000 কিলোমিটার দূর থেকে আসছি তখন বাচ্চার মায়েরা কী করছে
খোকা ঘুমিয়ে পড়ল আর গড়িয়ে বলে পড়ে গড়িয়ে এলো দেখে খোকা কোমলে পাড় জড়লো গড়িয়ে এলো দেখে বলে বলে তে ধান কে যে কান্না বাবা কিসে বাগদার মাটি হয়েছে সর্ব বলটি চলে গেছে খোক নেই আল্লাহ সমাজ দোষ দিয়ে বলে কিনা পড়গি কোন দোষ নেই দিল বলাটা কি অন্দরমহল থেকে বেরিয়ে বাইরেটা দেখাতে যাবেন উনি ঠিক সেই সময়তেই আবার বেশ জোরে বৃষ্টি এলো রাজবাড়ির ঠাকুর দালানে সন্ধ্যাবেলার এই আরতি দেখলে কিন্তু মন ভরে যাবে ছিল গাইডের টুকটা কিন্তু হঠাৎ করে আজকেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল সেজন্য শুরু হলেই পৌনে ছটায় না শুরু হলেই পৌনে ছটায় তো তাও তাড়াতাড়ি করে মোটামুটি ছেড়ে দিয়েছে আমি শুনে নিয়েছি কালকে সকালবেলায় বৃষ্টিটা না হলে ঘুরে ঘুরে দেখবো মোটামুটি করে ওপর ওপর দেখিয়ে দিয়েছে বাকিটা দেখবো দেখে যতটুকু পারবো শেয়ারও করবো স্পটগুলো যেগুলো আমরাও মোটামুটি করে দেখে চলে এসেছি তবে স্টোরিটা শুনে নিয়েছি অনেক কিছু দেখেছি বেশ ভালো মানে এই গাইডের ট্যুরটাই হচ্ছে এই ট্যুরটার হচ্ছে মেন অ্যাট্রাকশন যাতে বলে এটা না হলে যেন মনে হয় কিছু একটা খালি রয়ে গেল এই চা ঘরটা কিন্তু পরে তৈরি করা হয়েছে যেখানে রাজবাড়িতে আগত অতিথিদের বাঁশি বাজিয়ে সন্ধ্যাবেলায় গানের সুরে সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয় ভালো লাগছে মাছটা ঠিক আছে ফ্রেশ বাঁশির সুরে গান শুনতে শুনতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল থাকছে রাজবাড়ির ইতিহাস সাথে একটা দিন রাজবাড়িতে থাকা খাওয়া খরচার যাবতীয় তথ্য